আসসালামু আলাইকুম ও রহমতুল্লামিল্লা সহ আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক সুস্থতা আল্লাহ সহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের নিকট আলোচনা করব সে বিষয়টি হচ্ছে গ্যাস্ট্রিক এবং আলসারের সমস্যা বুক জ্বালা পড়ার সমস্যা আমাদের কী কেন হয় কীভাবে হয় এটা থেকে পরিত্রাণের উপায় কী কোন মেডিসিনটা সবচেয়ে ভালো ভূমিকা পালন করে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য সেই মেডিসিনের রিভিউ আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটা নাটেনে শেষ মতো দেখতে থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা কীভাবে বুঝবো আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় আমাদের দেহের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যাটা হয় এটা বোঝার জন্য যে কয়েকটা বিষয় এর মধ্যে ফার্স্ট ওয়ান বলবো গ্যাস্ট্রিকের সমস্যা আপনার দেহে হলে আপনার জ্বালা পোড়া করবে অস্বস্তি লাগবে বুক জ্বালা করবে মুখে টক টক লাগবে টক টক একটা অনুভূতি হবে অর্থাৎ মুখের যে লালাটা আপনাকে অনুভূতি হবে এরকম মনে হবে প্যাট ফাফা লাগতে পারে প্যাট মনে হবে যে আপনি কিছুই খান নাই কিন্তু আপনি মনে হবে যে আপনি অনেক কিছু খেয়েছেন এরকম প্রবণতা বা এরকম টেন্ডেন্সি আপনার মধ্যে হতে পারে এটা একটু অস্বস্তিকর একটু বিব্রতকর বমি বুঁ বাঘ হতে পারে এবং বারবার ডেকুর আসার প্রবণতা দেখা যেতে পারে তবে কিছু কিছু কবে হিচকি আসতে পারে হিচকি আসার প্রবণতাও দেখা যেতে পারে এরপরে আর আরও দুই একটা প্রবলেমের মধ্যে আছে যে অনেক সময় প্যাট ব্যথা করতে পারে প্যাটের বাম সাইড বা ডান সাইড বা কিছু সময় সামনের অংশের দিকে চাপা দিয়ে ধরতে পারে বা একটু অস্বস্তি খুব বিব্রতকর অবস্থার মধ্যেও সময় অতিবাহিত হতে পারে এরকম কিছু স্বাভাবিক সিমটমসও দেখা গেছে এবং এরকম স্বাভাবিক কিছু বিষয়েও লক্ষ্য করা যায় ঠিক আছে কেন মানে কেন গ্যাস্ট্রিকের সমস্যাটা আমাদের দেহে হয় বেশ কিছু পদক্ষেপের মধ্যে একটা হয়েছে অতিরিক্ত যদি ধুমপাড় সেবন করি অতিরিক্ত ধুমপাড়ের অভ্যাস যদি থাকে আমাদের সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এবং এটা অনেক সময় তীব্র আকার ধারণ করতে পারে অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া বিশেষ করে ফাস্ট খাওয়া বা অনেক মাংস বিশেষ করে গরুর মাংসের মধ্যে কিন্তু প্রচুর মশলা ইউজ করা হয় এরকম মশলা জাতীয় খাবার যত সম্ভব কম গ্রহণ করা ঠিক আছে অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্রহণ করা অতিরিক্ত তৈলাক্ত কখনোই গ্রহণযোগ্য খাবার নয় ডক্টরদের একটা ফার্স্ট প্রায়োরিটি থাকে যে বলা থাকে যে আপনি অবশ্যই যত সম্ভব তেল কম খাবেন কারণ তৈলাক্ত খাবার যদি আপনি খান এটা কিন্তু আপনার জন্য খুবই মানে ক্ষতিকারক সাধন করবে সুতরাং তৈল কখনোই ভালো একটা গ্রহণযোগ্য খাদ্য নয় যত সম্ভব তৈর কম খাওয়া ঠিক আছে বেশিতে তৈল খেলে আমাদের স্বাস্থ্যের জন্য এটা বিরূপ প্রভাব বিস্তার করতে পারে অতিরিক্ত কফি খাবার চা খাওয়া এটা যত সম্ভব কমানো কারণ আপনি যদি প্রয়োজন চেয়ে অতিরিক্ত কফি খান এটা আপনার দেহের কোলেস্ট্রলটা বেশি বৃদ্ধি করে দিবে এবং আপনার ওয়েট বেশি বৃদ্ধি করে দেবে ওজন বেশি বৃদ্ধি পাওয়া এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি এবং আমাদের দেহে গ্যাস্ট্রিক সৃষ্টির পিছনে ওজন বৃদ্ধিটা অনেক বড় ধরনের একটা আহ এবং বড় ধরনের একটা ক্ষতি বলতে পারেন কখনোই এই কাজটা করা যাবে না যত সম্ভব আমাদের ওজন কম রাখতে হবে যদি আমরা ওজন কম রাখি তাহলে আমাদের স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে ঠিক আছে এরপরে যে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সে বিষয়টা হয়েছে আমাদের সকলকে যে মেডিসিন খাওয়ার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে কোনো কারণে যদি আমরা অতিরিক্ত মেডিসিন সেবন করি সেক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রিকের সম্ভাবনা দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডক্টর শরণাপন্ন হবেন যা ডক্টর কাছে বলবেন যে আমার এই মেডিসিন খাওয়ার পরে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে তখন আপনাকে ডক্টর নির্ধারণ করে দিবে যে এই মেডিসিনটা কী পরিমাণ সেবন করা উচিত স্প্রিন জাতীয় মেডিসিন খা সেবন করা আমরা অনেক সময় অনেক প্রয়োজনে এসপিরিন মেডিসিন অনেক বেশি সেবন করে থাকি যা আমাদের গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টিতে বিরূপ প্রভাব বিস্তার করে খুব বেশি প্রভাব বিস্তার করে ঠিক আছে আচ্ছা স্বাভাবিক কিছু বিষয়ের মধ্যে ফার্স্ট ওয়ান হয়েছে প্রেগনেন্সি অবস্থায় গ্যাস্ট্রিক সমস্যাটা বেশি দেখা দেয় প্রেগন্যান্ট মা বোনের ক্ষেত্রে এই সমস্যাটা বলা হল অনেক বেশি প্রভাব বিস্তার করে এবং অনেক বেশি দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী একজন প্রেগন্যান্সি রোগীকে ডক্টর কী পরিমাণ গ্যাস্ট্রিকের মেডিসিন দেবে সেটা ওই পেশেন্টরা অবস্থা অনুযায়ী নির্ধারণ করে দিবে আমাদের বাসায় বেশ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি যে পদক্ষেপগুলো গ্রহণ করলে আমাদের গ্যাসটিকে সমস্যা হবে না এর মধ্যে প্রধান হয়েছে আমাদেরকে অসচেতন থাকতে হবে অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না আমরা অনেক সময় খাবার খেতে যে অনেক বেশি খাবার খাই প্যাট বড়ে ফেলি খাবার খেয়ে এত খাবার খাওয়া যাবে না প্যাট বড়ে তাহলে কী হবে আমাদের পাকস্থলীর যে নিচের দিকে যে গ্যাসটা আছে এটা উপরের দিকে উঠে যাবে তারপরে বুক পড়া করবে অস্বস্তি লাগবে গ্যাস্ট্রিকের একটা টেন্ডেন্সি সৃষ্টি হবে এবং খুবই বিব্রতকর একটা অবস্থা সৃষ্টি হবে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে মেনে চলতে হবে যত সম্ভব মেনে চলবো তত আমাদের শরীর বেশি ভালো থাকবে আমরা বেশি সুস্থ থাকবো আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ ঠিক আছে এরপরে যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সচেতনতার সাথে মেনে চলতে হবে সে বিষয় হচ্ছে আমাদের খাবারের ক্ষেত্রে অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে যে গোমানের তিন থেকে চার ঘন্টা আগে খাবার গ্রহণ করা তাহলে আমাদের রাত্রে অনেক সময় বুক জ্বালা পড়া করে এই অবস্থা সৃষ্টি হয় সেই সমস্যাটা আর দেখা দিবে না ইনশাল্লাহ ঠিক আছে যত সম্ভব তাড়াতাড়ি খাবার গ্রহণ করা এবং আবার বলে দিতেছি তৈরাক্ত খাবার যত সম্ভব কম খাওয়া কারণ অতিরিক্ত তৈরাক্ত খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য বড়ো ধরনের ঝুঁকি এবং শারীরিক ব্যায়াম করা তাহলে শরীরের সব দিক দিয়ে ভালো থাকবে আচ্ছা এখন আলোচনা করবো কোন মেডিসিনটা সবচেয়ে ভালো ভূমিকা পালন করে সেটা হচ্ছে ম্যাক্সপ্রো মামস টোয়েন্টি এটা অনেক ভালো মেডিসিন এবং খুবই দুর্দান্ত কাজ করে ইসোমিপ্রাজলের প্রাজলের ম্যাগনেসিয়াম এই গ্রুপের এই মেডিসিনটা অনেক ভালো কাজ করে গেস্টিকা আপনার যদি গ্যাস্ট্রিকে খুব বেশি তীব্র সমস্যা ভুগে থাকেন আপনাকে আমি বলতেছি আপনি নিঃসন্দেহে ম্যাক্সপ্রো মামস টুয়েন্টি এই মেডিসিনটা সেবন করতে পারেন এবং এটা এত দুর্দান্ত কাজ করে গেস্টিকের আমি আপনাকে ভালোই প্রকাশ করতে পারবো না কারণ বিশেষ প্রয়োজন অনেক সময় আমি নিজেই মেডিসিনটা সেবন করি এবং আমি অনেক বেশি প্রতিফলন পাই ইনশাআল্লাহ প্রতি পিস মেডিসিনের দাম দশ টাকা এক পাতায় মেডিসিন থাকে আপনার চোদ্দো টাকা ঠিক আছে প্রতি পাতায় চোদ্দোটা মেডিসিন থাকে এবং প্রতি পিস মেডিসিনের দাম কত টাকা দশ টাকা এক পাতা মেডিসিনের দাম একশো চল্লিশ টাকা ঠিক আছে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আর এই মেডিসিনটা খাওয়া নিয়ে প্রতিদিন খাবারের বিশ মিনিট আগে ঠিক আছে এবং অবশ্যই যাদের বয়স পনেরো বছরের উপরে তারা সেবন করবেন প্রেগন্যান্সি অবস্থায় সেবন করতে হলে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ঈশ্বাদরা আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখবে ভালো রাখবে সুস্বাস্থ্যই সকল সুখের মন السلام عليكم ورحمه الله وبركاته